পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাভারের শিক্ষক হত্যাকাণ্ডের মূল আসামি আশরাফুল ইসলাম জিতু। দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব হাসান জিতুর জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে পাঁচ দিন রিমান্ডের পর জিতুকে আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ। এ মামলায় গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম কাজী আশরাফুজ্জামান জিতুর বাবা মোহাম্মদ উজ্জ্বলের 164 ধারায় জবানবন্দি রেকর্ড করেন। গত 25 জুন আশুলিয়ায় প্রকাশ্যে শিক্ষক উৎপলকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে জখম করেন দশম শ্রেণীর শিক্ষার্থী জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় 27 জুন শিক্ষক উৎপল মারা যান।